নমস্কার, আজ মহাসপ্তমী। সবাইকে শারদ শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম এবারের পুজো স্পেশাল খেলা খেলা। চলে এসেছি নিউ টাউন সর্বজনীন পুজো মণ্ডপে। চলুন ঘুরে দেখি মণ্ডপটি। এবছরের পুজো পরিক্রমা আর ঘুরতে ঘুরতে চলে এসেছি একুশ মণ্ডপে। পাশে পেয়ে গেছি এখানকার মহিলা সদস্যদের। চলুন শুনে নিই এবারে থিম সব মিলিয়ে তাদের কাছ থেকে। এবছর বালিগঞ্জ একুশপল্লির 71তম দুর্গোৎসব আমরা পালন করছি। এবছর আমাদের থিমের ভাবনা হচ্ছে সংবাহন, অর্থাৎ আক্ষরিক অর্থে যাদেরকে আমরা কুলি বলে থাকি বা যারা বহন যাত্রার সাথে যুক্ত, আমরা তাদের জীবনী নিয়েই আমাদের এবছরের প্যান্ডেলের ভাবনা চিন্তা করেছি। পুজোয় আমরা আনন্দ করছি, তারা কিন্তু সেই দিন কাটাচ্ছে স্টেশনেই, তো তাদের সেই জীবনী নিয়েই আমরা আমাদের এবছরের ভাবনাটা রেখেছি। এরপর যখনই আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকছি, আমরা সেখানে দেখতে পাচ্ছি তাদের মাথার যে কাপড়ের বেড়িটা থাকে সেইটা দিয়ে আমরা একটা ওয়েভ করেছি যে জার্নিটা বোঝানোর জন্য। আর বিভিন্ন তাদের যে সারা দিনের 24 ঘন্টার যে কাহিনী, তারা যে ঘুমোয়, তারাও যে খায়, তারাও যে জল খায় বা বন্ধুদের সাথে বসে আড্ডা মারে, সেই পুরোটাই আমাদের প্যান্ডেলের মধ্যে এবার আমরা দেখি। সবসময় একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি, এরাও আমাদের বন্ধু। শুধু বন্ধু মানে যে একই পাড়ায় থাকি বা একই স্কুলের বন্ধু, সেরকম নয়, সামাজিক বন্ধু এরাও আমাদের জন্য। তো আমরা যেন সবাই মিলিয়ে একসাথে হাতে হাত রেখে চলতে পারি, আমরা সেই ভাবনাটাই এবারে রেখেছি। देश में चौरसर अफीम दवाई बनाने में इस्तेमाल होता है, और इंटरनेशनल लेवल पे इसे नशा बना के बेच दिया है तुम जैसे लोगों ने। ये हाई
प्रोफाइल केस है। अब तक मेरे पास दसियों मिनिस्टर्स के फोन आ चुके हैं। ये पुलिस स्टेशन है, हमारे बाप का घर नहीं समझा। Until I take revenge. तीन लोगों को एक साथ मारा, सीरीज ऑफ किलिंग, नाउ शी इज अ सीरियल किलर। इसकी सांसें अभी भी चल रही हैं। अब इस केस को राठौर हैंडल करेगा। सबूत तो मिटाना ही पड़ता है। পুজো পরীক্ষা বলে ঘুরতে ঘুরতে চলে এসেছি তিধারা পুজো মণ্ডপে। তার নিজের ভাবনার রং তুলি দিয়ে তিনি পুরো মণ্ডপটা সাজিয়ে তুলেছেন। সেখানে গাছ আছে, সেখানে ঠাকুর দালান আছে, মা আছেন মাতৃমূর্তি, এবং চারদিকে ক্যানভাসে হাতে আঁকা পেইন্টিংস আছে। পুজো পরীক্ষা মানে ঘুরতে ঘুরতে চলে এসেছি বাদাম তলা আসার সঙ্গে কি বলবো। মায়ের পেছনে যেমন চালচিত্র ছাড়া মায়ের রূপ অসম্পূর্ণ, তেমনি কিন্তু উৎসবের পেছনে যে মানুষগুলো কাজ করে অনবরত তাদের ছাড়া কিন্তু উৎসব অসম্পূর্ণ। এখানে আমরা দেখাচ্ছি প্রত্যেকটা মানুষ, একজন ঢাকি থেকে শুরু করে একজন মৃৎশিল্পী থেকে শুরু করে একজন বাঁশের যিনি কাজ করেন তারপর থেকে শুরু করে যারা পুজোর সময় স্টল দেন, যারা পুজোর সময় ছোট ছোট ব্যবসা করেন, তাদের প্রত্যেককে নিয়ে কিন্তু আমাদের এই কাজ।
তাদের ছাড়া কিন্তু উৎসব অচল এবং উৎসব বা পুজো না থাকলে তাদের সংসারে টান পড়বে। এই পুরো বিষয়টাকে আমরা পুজোটাকে ইন্ডাস্ট্রি হিসেবে দেখাচ্ছি এখানে, পুজোটা কর্মসংস্থান দিচ্ছে বহু মানুষকে, এই পুরো বিষয়টাকে আমরা উৎসবের চালচিত্র হিসেবে দেখাচ্ছি। পুজো স্পেশাল খেলার খেলা আজ এই পর্যন্তই, আবার আমাদের দেখা হবে মহাষ্টমী রাতে। নমস্কার।